আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আজ আমরা পবিত্র কোরআনুল করিম থেকে আয়াতে শিফা শিখে নিব এই আয়াতে শিফার আমল আমরা জেনে নিব এ আয়াতে শিফার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন দেহের সমস্ত কঠিন রোগ ভালো করে থাকেন অর্থাৎ এই আয়াতে শিফার উপর আপনি যদি আমল করেন আপনার যত কঠিন রোগ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করবে কারণ কোরআনুল করিমকে কিন্তু বলা হয়েছে অনুনা জিলু মিলাল কোরআনিমা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম এ কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জগতের যত সমস্যা রয়েছে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান কিন্তু এই কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন তো আমরা এখন পবিত্র কোরআনুল কারিমের কিছু আয়াতকে আয়াতের শিফা বলা হয়েছে এই আয়াতের শিফা আমরা এখন সুন্দর উচ্চারণের সাথে জেনে নেব পরবর্তীতে এ আয়াতের শিফা কিভাবে আমল করতে হয় আমরা ভিডিও শেষের অংশে জেনে নিব তো ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখেন এবং আয়াতের শিফা মুখস্থ করার জন্য প্রস্তুতি নেন আমার সাথে আপনারা বলেন তাহলে আপনাদের এখনই ওই আয়াতের শিফা খুব সুন্দর করে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আয়াতের শিফা হচ্ছে অর্থাৎ এখানে পবিত্র কোরআনুল করিমের কয়েকটি আয়াতের অংশ রেখে দেওয়া হয়েছে এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে শিফা তো আমরা এখন আয়াতে শিফা জেনে নেই তো শুরু করছি আয়তে শিফা হচ্ছে প্রথমে আপনারা আউদাহি মিনার সাহি তোয়ানুর রজিম পড়বেন পরে বিসমিল্লাহ রহমানির রাহিম পড়বেন পরে আপনারা এইভাবে আয়াতে শিফা তিল করবেন ওয়াশি সুদুর ويشفي صدور قوم مؤمنين قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ يَخْرُجُ مِنْ بُطُونِهَا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شراب شراب مختلف مختلف الوانه الوانه فيه فيه شفاء للناس شفاء للناس يخرج من بطونها يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ ما هو شفاء شفاء ورحمه للمؤمنين ورحمه للمؤمنين وننزل من القران وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَإِذَا مَرِضْتُ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِين فَهُوَ يَشْفِين قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا এখন আমরা আমল জেনে নেই এই যে আমি আয়াতগুলি আপনাদের সামনে আরবিতে বললাম এগুলি কোরআন শরীফের এক এক জায়গার থেকে এক একটি সংগ্রহ করা হয়েছে এই আয়াতগুলিকে বলা হয় আয়াতে শিফা তো এই আয়াতে শিফা যে আয়াতগুলি রয়েছে এই আয়াতগুলি পরে পানিতে ফু দিয়ে কোনো রোগীকে যদি পান করিয়ে দেন আল্লাহফাক রব্বুল আলমিনের মেহরবানিতে তার যত কঠিন রোগ থাক অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যাবে তার এলমি আজিলের মধ্যে মরণ যদি অবতারিত ওই সময় না হয়ে থাকে তো তালা তাকে এত সুস্থতা দান করবেন তো আপনি আর আমি নিজেও যদি অসুস্থ থাকি আয়াতে শিফা পাঠ করে কোনো পানির মধ্যে ফু দিয়ে যদি পান করি তাহলেও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করবেন এবং আয়াতে শিফা পরে আপনি যদি আপনার নিজের গায়ের মধ্যেও দম করেন কিংবা কোনো রোগীর গায়ে দম করেন আল্লাহ তালা তাকে অল্প সময়ের মধ্যে সুস্থতা দান করবে তো এরকম সুন্দর সুন্দর কার্যকরী করানীয় আমল ইসলামের সকল সমস্যা আমরা এই মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সবসময় দিয়ে এসে থাকি তো তাই আপনারা যারাই মফিদি মিডিয়ায় নতুন দয়া করে এই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন জাজাকাল আল্লাহ খৈর শুকরান আল্লাহ তালা আপনাদেরকে উত্তম দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি